এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। আগামী 27 ফেব্রুয়ারির 20 জেলার 108টি পুরসভার ভোট বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্য নির্বাচন কমিশন। ভোট গ্রহণ সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে। 8ই মার্চের মধ্যে শেষ ভোট প্রক্রিয়া, 9ই ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ কলকাতার তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। আগামী 48 ঘন্টার মধ্যে বাড়বে রাতের তাপমাত্রা। আজ থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। 5 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন পর্যন্ত থাকবে এই বৃষ্টির রেট। এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। সফল হলো অভিনেতা কমেডিয়ান সুনীল গ্রোভারের অস্ত্রোপচার, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। আজই মুম্বাইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউট হাসপাতাল থেকে তাকে ছাড়া হবে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। গতকালের তুলনায় আজ ফের ঊর্ধ্বমুখী হলো দেশের করোনা সংক্রমণ, সামান্য কমলো দৈনিক মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1,72,433 জন, সুস্থ হয়ে উঠেছেন 2,59,107 জন। সংক্রমণের পজিটিভিটি রেট এখন 10.99%। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা এখন 15,33,921। এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। দুরন্ত জয় ভারতের, অস্ট্রেলিয়াকে 96 রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত। ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী দল ইংল্যান্ডের বিরুদ্ধে। এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। অবশেষে করোনার রেশ কাটিয়ে আগামী 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠকে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। সরকার গ্যারেন্টি দেওয়ার পরও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ দেওয়ার ক্ষেত্রে অসহযোগিতা দেখাচ্ছে ব্যাংকগুলি। এর জেরেই বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই বিষয়টি দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তিনি। এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। এমটিভির সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো রোডিজ ছাড়ছেন রণবিজয় সিং। অভিনেতা সোনু সুদ এই অনুষ্ঠানে নতুন উপস্থাপক হবেন বলে জানা গিয়েছে। এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। এবার রাজ্য আমেরিকার সিলিকন ভ্যালির আদলে গড়ে উঠবে বেঙ্গল সিলিকন ভ্যালি টেকনোলজি হাব, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগিয়ে বাংলা মানুষের পাশে মানবিকতার সাথে। ভোট পরবর্তী হিংসা মামলায় রক্ষা কবচ পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে পারবে না সিবিআই, জানিয়ে দিল হাইকোর্ট।